বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদানের সুবর্ণ সুযোগ। এ সুযোগ গ্রহণ করতে পারেন আপনিও। এটি একটি বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসছে, আপনারা যদি নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন যে 87তম বিএমএ লং কোর্স, যেটা 4 মার্চ 2021 প্রকাশিত হয়েছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এই শিরোনামে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, আবেদনের শেষ তারিখ 22 মে 2021। এছাড়া এখানে আরো বেশ কিছু তথ্য আছে যেগুলো সংক্ষেপে এই চাকরি সম্পর্কে এখান থেকে জেনে নেওয়া যাবে। আর বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করার পাশাপাশি এই যে অ্যাপ্লাই নাও আছে এখানে ক্লিক করে এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন, যেটা 5 মার্চ 2021 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং 22 মে 2021 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে চলুন এখানে বিস্তারিত দেখি। আপনারা যারা এখানে যোগ্যতা হিসেবে বয়স 1 জানুয়ারি 2022 তারিখে 17 থেকে 21 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। শারীরিক যোগ্যতায় যেটা ন্যূনতম চাওয়া হয়েছে, উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি, ওজন 54 কিলোগ্রাম পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 47 কিলোগ্রাম, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষের 30 ইঞ্চি, প্রসারণ 32 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি, প্রসারণ 30 ইঞ্চি। এখানে আরো একটি বিষয় স্পষ্ট করে বলে দেওয়া আছে যে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। সুতরাং এখানে ওজনটা একটা ফ্যাক্টর। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখানে ন্যূনতম যে যোগ্যতা চাওয়া হয়েছে, জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ, ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ, অথবা ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 2টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড ও 1টিতে C গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে 1টিতে A গ্রেড ও 1টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। লাল কালি চিহ্নিত করে এখানে একটি বিষয় খুব ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে 2021 সালের HSC অথবা এ লেভেল পরীক্ষার্থী প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু তাদের অবশ্যই SSC তে জিপিএ 5 অথবা ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে। তবে বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা এখানে কিছু বলা আছে, সেনানো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, ISSB পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাগত, 1 বার স্ক্রিন আউট এবং 1 বার প্রত্যাগত প্রার্থীরা আবেদন করতে পারবেন, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়াপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়াপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে অনলাইনে আবেদনের পদ্ধতি, 5 মার্চ 2021 তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে, যেটি আমি আগেই দেখিয়ে দিয়েছি, 87তম দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা অথবা মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে
1,000 টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে উল্লেখ করা আছে যে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বর, যেটা এই নাম্বারটা, সরাসরি যোগাযোগ করুন। অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের আবেদনের যদি কোনো সমস্যা হয় সেটা জানালে তারা অবশ্যই ব্যবস্থা নেবে। এই চাকরিতে নির্বাচনের পদ্ধতি বলা হয়েছে, প্রথমে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে, যেটা 30 মে 2021 হতে 3 জুন 2021 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এছাড়া আরো বেশ, এরপর হবে লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 18 জুন 2021 শুক্রবার তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী 28 জুন 2021 তারিখে ওই একই ওয়েবসাইট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, যেটা ISSB বোর্ড নামে পরিচিত, যারা লিখিত পরীক্ষায় যোগ্য বিবেচিত তাদেরকে ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB বোর্ডের নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ ISSB বোর্ডের ওয়েবসাইট www.issb-bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান, স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর, এজির শাখা, PA পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। BMA প্রশিক্ষণ, ক্যাডেটগণ একাডেমিতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। BMA প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণের পাশাপাশি MIST তে ইঞ্জিনিয়ার ডিগ্রি, যেটা EECE, CSE, ME, CE ও BUP তে IR, ইকোনমিক্স, ফিজিক্স, BBA স্নাতক সম্মান বিষয়ে পড়াশোনা করবেন। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবীতে কমিশন পাবেন। চতুর্থ বছর BMA অথবা MIST তে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক সম্মান অথবা ইঞ্জিনিয়ার ডিগ্রি সম সম্পন্ন করবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্টের বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবে। এই চাকরিতে যারা যোগদান করবে তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হবে, যার ভিতরে আছে বিদেশ প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন। বিষয়গুলো এখানে খুবই চমৎকারভাবে দেওয়া আছে। আপনারা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে বেশ কিছু বিশেষ নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলোর ভিতরে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে BMA তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। ক্যাডেট কলেজ অথবা BNCC অথবা MCSK এর ক্যাডেটদের সশা কলেজ বা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে, এছাড়া এখানে আরো যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো আপনারা এই ওয়েবসাইটে গেলে বিস্তারিত দেখতে পাবেন। এরপর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্টের পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। তা না হলে যে বিষয়টা আমি এখানে অলরেডি উত্তর দিয়ে দিয়েছি দেখা গেল সেই বিষয়টাই আপনারা কমেন্ট করে বসে আছেন। আশা করি আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।